শ্যামনগরে ডেল্টা টাইমসের প্রতিষ্ঠা বার্ষিকী পালন। সাতক্ষীরা কালীগঞ্জ থেকে জিএম মনিরুজ্জামানের পাঠানো তথ্য ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত। সাতক্ষীরা শ্যামনগরের নূরনগর ইউনিয়নে দৈনিক ডেল্টা টাইমসের পত্রিকার চতুর্থ বর্ষ পদার্পণ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা হয়। শনিবার 1 অক্টোবর বিকাল 5টায় ডেল্টা টাইমসের উপজেলা প্রতিনিধির নিজস্ব অফিস রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পত্রিকাটি শ্যামনগরের উপজেলা প্রতিনিধি জিএম মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মোহাম্মদ সাইদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে মেহেদী হাসান মারুফ, সাংবাদিক এশিয়ান টিভি, মোহাম্মদ মোবারক হোসেন লাচ্চু ইউপি সদস্য, নাজমা বেগম সংরক্ষিত ইউপি সদস্য, মোহাম্মদ রাশেদুল ইসলাম মিঠুন শিক্ষক ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোহাম্মদ আব্দুল কাদের সাংবাদিক দৈনিক কাফেলা, পলাশ দেবনাথ সাংবাদিক দৈনিক কাফেলা, মোহাম্মদ নুরুন্নবী হাসান সাংবাদিক দৈনিক সাতঘড়িয়া, মোহাম্মদ আক্তার হোসেন সাংবাদিক দৈনিক পত্রদূত, জিএম আবু ইউসুফ বিশিষ্ট সমাজসেবক, মোহাম্মদ শফিকুল ইসলাম সাহিত্য বিষয়ক সম্পাদক নূরনগর পাবলিক লাইব্রেরি, মোহাম্মদ আব্দুল হান্নান সমাজসেবক, মোহাম্মদ ফিরোজ আহমেদ পরিচালক ব্র্যাক ব্যাংক নূরনগর শাখা, জিএম হারুনার রশিদ সমাজসেবক, মোহাম্মদ রেজাউল করিম সমাজসেবক, মোহাম্মদ আনিসুর রহমান মিলন মোহনা টিভি, মোহাম্মদ রওশন হাবিব স্বেচ্ছাসেবক, মোহাম্মদ মনিরুজ্জামান ম্যানেজার মিনিস্টার শোরুম, মোহাম্মদ রফিকুল ইসলাম বাবু ব্যবসায়ী, মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জনি ব্যবসায়ী এবং আরও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় বক্তারা পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করেন। পরে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।